আল্লাহকে যারা বেসেছে ভালো দুঃখ কি আর তাদের থাকতে পারে দুঃখ কি আর তাদের থাকতে পারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে বিদেশে দূরে কাছে বিভিন্ন স্থান থেকে যারা আমাদের অনুষ্ঠান দেখার জন্য টেলিভিশনের সামনে অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান হামদর্দ মানবতার মাস রমজান আমাদের আজকের আলোচ্য বিষয় দারিদ্রতা বিমোচনে জাকাতের ভূমিকা পাশাপাশি আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব ভেদ। বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে দুজন বিজ্ঞ অতিথি আজকে উপস্থিত হয়েছেন আমাদের স্টুডিওতে আমি প্রথমে ওনাদেরকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমার ডান দিক থেকে রয়েছেন মুফতি সৈয়দ মেরাজুল ইসলাম আজিজি পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত আরবি বিভাগের অধ্যাপক প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দারিদ্রতা বিমোচনে যাকাতের যে অবদান আমি আপনার কাছে আসছি তার আগে মুফতি সৈয়দ মিরাজুল ইসলাম যে আপনি বলুন যে যাকাতটা আমাদের সমাজে দারিদ্রতা দূরকরণে আমাদের গরিবদের কি কি কাজে আসে এই জাকাতটা ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক যে সাবজেক্টটা নিয়ে এসেছে জাকাত জাকাতটা দেওয়ার কারণে গরিবদের অনেক কিছুর উপকার আছে যেমন আপনার জাকাতের কারণে আজকের গরিব যারা ধনী তারা ঈদের উদযাপন করতে পারে ঈদের মানে যেই তাদের যে শৌখিনতা সেটাকে পালন করতে তাদের উপভোগ করতে পারে আর যারা গরিব তারা এটাকে দেখে তাদের মনে একটা কষ্ট লাগে আর জাকাতটা ইসলাম দিয়ার এটাই কারণ যে ধনীদের মালের পবিত্রতা অর্জন করা এবং গরিবদের হক আদায় করা এবং গরিবদের দিলি গরিবদের দেওয়ার কারণে তাদের যে আনন্দ উপভোগ ঈদের সাথে যে সামঞ্জস্য করে যে আনন্দ করবে তাদের জাকাত দেওয়ার কারণে তাদের বড় দেশ সাথে যে ইয়েটা সেটা তাদের অর্থাৎ যে বৈষম্য রয়েছে বড় লোক এবং গরিবের মধ্যে ধনী এবং গরিবের মধ্যে যে বৈষম্য রয়েছে আমরা জানি যে ইসলাম ভাতৃত্ব ভাতৃত্ব বন্ধনে শিক্ষা দেয় যেরকম নামাজের কাতারের মধ্যে ধনী গরিব রাজা বাদশাহ ফকির আমির ওমরা সবাই একই কাতারে দাঁড়ায় ঠিক তো দ্রুপ সবকিছুকে ভাগাভাগি করে নেওয়ার জন্য ধনী এবং গরিবের মধ্যে যে বৈষম্য রয়েছে এটা দূরীকরণের জন্য জাকাতের ভূমিকাটি রাখছে যে ধন্যবাদ আমি আবার আপনার কাছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছেন দেশের শ্রেষ্ঠ বিদ্যালয়ে যেটাকে বলা হয়ে থাকে তো আপনি আপনার দৃষ্টিভঙ্গি থেকে এবং কোরআন সুন্নাহর আলোকে আপনার কাছ থেকে আমরা জানতে চাই যে বৈষম্য তো দূর হলো এখন যাকাতটা কিভাবে আদায় করাটা উচিত বা কখন আদায় করা উচিত ধন্যবাদ যাকাত আমরা জানি এটি গুরুত্বপূর্ণ ইবাদত ইসলামের পঞ্চস্তম্ভের একটি হলো জাকাত অনেকে কথায় কথা বলেন নামাজ রোজা আসলে কিন্তু নামাজ এবং জাকাত এটা হলো গুরুত্বপূর্ণ কেন জাকাত গুরুত্বপূর্ণ আপনি দেখেন পবিত্র কোরআনের যতগুলো জায়গাতে আল্লাহ বলেছেন সাথে সাথেই বলেছেন এই যে জাকাতকে আল্লাহ শাহরবু নামাজের কাতারে দাঁড় করালেন তার অর্থটা হলো এই যে প্রত্যেকটি মানুষের জন্য নামাজ যেরকম ফরজ জাকাত ও ধনীদের জন্য তেমন ফরজ জাকাতে দুটো কাজ হয় একটা তার বৃদ্ধি সাধন হয় আর একটা তার পবিত্রতা অর্জন হয় তাজকিয়া তো নফ সাসেল হয় আল্লাহ জাল্লা সাহু কোরআরে হাকিমি সে কথাটি বলছেন রাসুলকে লক্ষ্য করে খুদমিন আমি সদাকতন তু তাহ রোহম অত হিম বিহা একদিকে পবিত্রতার কথা বলেছেন অন্যদিকে পরিচ্ছন্নতার কথা বলেছেন যে তুমি ধনীদের কাছ থেকে জাকাত গ্রহণ করো আর তার মধ্য দিয়ে তুমি তাদের মালকে পবিত্র করো এবং অন্তরগুলোকে পরিচ্ছন্ন করো

অতীব প্রয়োজনীয় জিনিস আপনার আত্মা যদি ঠিক না থাকে আপনার এই দেহ ঘড়ি যদি ঠিক না থাকে ধরুন আপনি গাড়ি চালাচ্ছেন আপনি গাড়ির স্টিয়ারিংটা যদি একজন অনভিজ্ঞ লোকের হাতে দিয়ে দেন তাহলে অবশ্যই সে অ্যাক্সিডেন্ট করবে আর আপনি যদি এই জায়গাটার মধ্যে শয়তানকে সরিয়ে দিয়ে আল্লাহকে বসিয়ে রাখতে পারেন তাহলে আপনি লক্ষ্যস্থলে গন্তব্যস্থলে সুন্দর নির্বিঘ্নে পৌঁছতে পারবেন কারণ যার হৃদয়ের মধ্যে জিকির নেই সেই হৃদয়টি শয়তানের আখড়া এবং শয়তান ওখানে বসে থাকে ইদা যা আল্লাহ খানা ওই দা কফালা ওয়াসফাসা রসুল আকরম সাল আলিয়াসম বলছেন যে মানুষ যখন আল্লাহর জিকির করে তখন তার দেহটি পরিচ্ছন্ন হয় ওখান থেকে আত্মা পরিপবিত্র পবিত্র হয় এবং আল্লাহ ভিজিক্লি লাহে তাত্মহৈন্য করুক রসিয়া এখন সংস্থান বারবার বলেছেন যে তোমার হৃদয়ের প্রশান্তির জন্য তোমাকে বেশি বেশি জিকির করতে হবে ওদের কুর আল্লাহ হাদুক রেং কাথিয়ারো অসব্যতামাসিরা এক জায়গায় নয় অসংখ্য জায়গায় আল্লাহ তালা বলেছেন যে বেশি বেশি করে আল্লাহ জিকির করো এবং সকাল ও সন্ধ্যা তার তাসপি পাঠ করো এটা অ্যানাদার থিংস আমি অন্য দিকে যাচ্ছি না শুধু জাকাতের কথাটা যদি বলি যে আল্লাহ তাল্লাহ শাহরহু মানুষের হৃদয়ের মালিক এবং তিনি হৃদয়টাকে জানেন কারণ কেন পারলেন না কারণ যখন হিসাব কষে অঙ্ক কষে দেখলেন মুসার যখন তাকে হিসাব করে দিলেন যে তোমার এই সম্পত্তিগুলোর এতগুলো যদি তুমি জাকাত দিয়ে দাও তাহলে তুমি পরিচ্ছন্ন হয়ে যাবা পবিত্র হয়ে যাবা কারণ চিন্তা করে দেখলে এত সম্পদ আমার কাছ থেকে চলে যাবে এই যে সম্পদ চলে যাবে এই ভয়ে জাকাত দিতে পারেননি বলে কারণ অভিশপ্ত হলো আল্লাহ তার সমস্ত সম্পদ ধ্বংস করে দিলেন ধ্বংস তো হতো না যদি সে পরিচ্ছন্ন করত পবিত্র করত। যাই হোক রসুল আকরম সাল্লাহ আলী আসাল্লাম জাকাতের ব্যাপারে খুব কঠিনভাবে নির্দেশ দিয়েছেন এবং এই কথাটি স্পষ্ট আল্লাহ জাল্লাহ শাহন জানিয়ে দিয়েছেন ও আহসিন কামা আহসান আল্লাহ গিলাইক তুমি তাদের প্রতি তাদা কারা ওই গরিব দুঃখী অনাথ অসহায় মানুষ যারা তাদের প্রতি তুমি এহসান করো যেমনটি আল্লাহ জাল্লাহ শাহনু তোমার প্রতি এহসান করেছেন কি হাসান করেছেন তোমাকে তাদের কাতারে দাঁড়া করাতে পারতেন তোমাকে তাদের মতো বিক্ষোভ বানাতে পারতেন তোমাকে তাদের মতো নিঃস্ব অসহায় গরিব দারিদ্রতার মধ্যে নিভূতিত করতে পারতেন আল্লাহ তানা করে তোমাকে অর্থ বিত্ত বৈভব দিয়ে তোমাকে যেরকম ভরপুর করে দিয়েছেন তোমার প্রতি এহসান করেছেন তুমিও তোমার সেই সম্পদ থেকে ওই গরিব অনাথ মানুষদেরকে দান করে তুমি তোমার সেই এহসানের প্রতিদান দাও সবটুকু আল্লাহ দিতে বলেন মাত্র আড়াই পার্সেন্ট মাত্র আড়াই পার্সেন্ট এতটুকু যারা দিতে পারে না তাদের প্রতি তো আল্লাহর অভিসম্পদ আসবেই কারণ সম্পদটা শুধু তার মধ্যে আবর্তিত হোক বা ধনীদের মধ্যে আবর্তিত হোক সেটা কিন্তু আল্লাহ বলেন নাই স্পষ্ট জানিয়ে দিয়েছেন কুম এই সম্পদগুলো তোমাদের ধনীদের মধ্যে যেন আবর্তিত না হয় তোমার সম্পদ যেন গরিবের কাছে গিয়ে পড়ছে ইসলামী অর্থনীতির যে সিস্টেম রয়েছে মূল কনসেপ্ট সেটা যদি বাস্তবায়ন করা হয় আমরা জানি যে হজরত উমর রাজিউল্লাহর এরকম হয়েছিল যে জাকাত নেওয়ার জন্য আর কোনো লোক খুঁজে পাওয়া যাচ্ছিল না তো আজকে এই এই বর্তমান প্রেক্ষাপটে জাকাতটা কিভাবে প্রদান করা উচিত আমরা দেখি অনেকে শাড়ি দেয় লুঙ্গি দেয় জাকাত না আপনি যেটা বলেছেন চমৎকারই বলেছেন যে আসলে আমাদের দেশে জাকাত যারা দিচ্ছেন তারাও কিন্তু সঠিকভাবে জাকাত দিতে পারছেন না আমি যদি ছোট্ট ভাবে যদি বলি দুই সালে আমি যখন মদিনা যখন এতে এতেকাপ করতে গেলাম আমার সাথে আরও দুজন ছিলেন তোর মধ্যে একজন ছিলেন যিনি অনেক অর্থের মালিক এবং লোক তিনি কিন্তু নামাজ রোজা করেন এমনটি না খুব লোক চেষ্টা করুন প্রতি বছর তিনি হজ করতে অথবা উমরা করতে তাকে আমি জিজ্ঞেস করলাম ওই কাপ মুহূর্তে জিজ্ঞেস করলাম যে আপনার তো প্রচুর টাকা জাকাত কিভাবে দেন আমার তো তেমন জাকাত টাকা হয় না তো দেই একটা হিসাব চেক করে হিসাব ইয়া এমনি ধরুন দশ পনেরো বিশ হাজার টাকা হবে এটাকে হয়তো ডাবল করে দিয়ে দিই বিশ হাজার পঁচিশ হাজার টাকা দিয়ে দিই আমি একটি টাকা জাকাত আদায় হচ্ছে না আপনি জাকাতকে একটা মামুলি বিষয় মনে করে যেভাবে দিচ্ছেন এভাবে জাকাত আদায় হবে না জাকাত আদায় করতে হলে আপনাকে নামাজের মতো যেরকম নামাজের কতগুলো আরকানা হাকাম আছে হ্যাঁ শরীর পাক কাপড় পাক নামাজা জাগা পাক ওয়াক্ত করা সতর ঢাকা এই যে কতগুলো বিধান আছে এই বিধানগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হলেই তো আপনার নামাজতে হবে জাকাতটার জন্য আপনাকে ডেবিট এবং ক্রেডিট আপনি হিসাব করে কোথায় কত টাকা আছে ব্যাংকে কত আছে হাওলাত কত দেওয়া আছে অন্যের কাছে কত টাকা আছে আপনি কত টাকা আবার অন্যকে দেওয়া আছেন এই সব সবকিছু ডেবিট এবং ক্রেডিটটাকে হিসাব করে যা থাকবে সেটার উপর থেকে আপনি আড়াই পার্সেন্ট আল্লাহর অবস্থায় দিয়ে দিবেন এই হিসাব অঙ্ক কষে যদি না দিতে পারেন আপনার জাকাত কিন্তু আদায় হচ্ছে না যাই হোক আমাদের দেশের কিছু ধনী মানুষ আছেন এবং বিশেষ করে উক্তি ধনী যারা তারা চেষ্টা করেন এটাকে একটু একটু জাগিয়ে দেখিয়ে দেওয়ার জন্য সেই ক্ষেত্রে জাকাতের কোন শাড়ি আছে আছে। আমি কোথায় পড়লাম জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি এখানে আমাদের সমাজের এখন সবচেয়ে নিকৃষ্ট যেই লুঙ্গিটা নিকৃষ্ট যে কাপড়টা যেটা পড়লে সতর দেখা যাবে সেটাই আমরা জাকাতের হিসেবে নির্ধারণ করি কই এটা তো আল্লাহ এবং তার আসলে নির্দেশনা নয় আমি দিব ভালোটাই দিব কারণ অফি আমিম হাকুন ইসা ইদ মাহরুম তোমার সম্পদের মধ্যে তুমি ধরি যে সম্পদ তোমার সম্পদের মধ্যে থেকে আবার আসব আমাকে একটি বিরতি নিতে হচ্ছে দর্শক আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি ফিরে আসা পর্যন্ত আমাদের সাথেই থাকুন ভালো দর্শক আমরা আবারও ফিরে এলাম হামদর্দ মানবতার মাস রমজান অনুষ্ঠানে জি আপনি জাকাতের শাড়ি এবং লঙ্গির কথা বলছিলেন আপনি দেখেন যে আমাদের দেশের কিছু কিছু মানুষ আছে যারা শাড়ি দেওয়ার কথা বলে মাইকে ঘোষণা দেয় আর সেখানে গিয়ে মানুষ পদদলিত হয়ে মারা যায় এই যে কত বড় নিকৃষ্টতম কাজ আপনি যে জাকাত দিবেন বা দান করবেন যেটাই করুন না কেন আপনার দান হাত দান করবে বাম হাত যেন না জানে

তাকে পৌঁছে দেয় এবং সেই হকটা করলেন কে আল্লাহ নিজে করলেন এটা কিন্তু নাসিবা মাহফুদা হলো কে আল্লাহর পক্ষ থেকে তিনি নির্ধারণ করে দিয়েছেন কত পার্সেন্ট দিবে কতটুকু দিবে যা আল্লাহ সম্পদ দিয়েছেন আল্লাহ সম্পদের মালিক আল্লাহ তিনি নির্দেশ দিলেন যে আমার সম্পদের এই আড়াই ভাগ তুমি গরিব দুঃখী অনাথ মানুষকে আমাদের এভাবে দেওয়া উচিত না যে আমি একটা মানুষকে এমন ভাবে দেই যেন পরবর্তী বছর সে আর জাকাত নিতে না হয় কনসেপ্টটা তো এইটাই ছিল ইসলামী অর্থনীতির কনসেপ্টটা তো এটাই ছিল যে আমি যাকে জাকাত দেবো সে যেন জাকাত দিতে পারে এবং এতে করে একে একে করে দেখা যাবে যে জাকাত মানুষ ফারুক জামানায় যে ওই জাকাতের মাল গ্রহণ করার মতো কোনো মানুষ থাকে নাই এমনটি আজও হতে পারে আজকের যারা আজকে যাদের আদর্শকে আমরা গ্রহণ করছি পশ্চিমা বিশ্ব বা ইতালি থেকে শুরু করে এই সমস্ত স্টেট থেকে তখন মুসলমানদের জাকাত নিয়ে চলতে হতো আজকে আমরা সেই অবস্থান থেকে সরে যাওয়ার কারণে আজকে আমরা তাদের দিকে আমরা তাদের কর্মচারী হয়ে কাজ করতে এটা হচ্ছে কি এটা হলো আমাদের দারিদ্রতা নিজস্ব দারিদ্রতা এটা কিন্তু আল্লাহ কর্তৃক প্রদত্ত দারিদ্রতা নয় যদি সেদিকে যান তাহলে দেখবেন যে আমাদের দেশের এক শ্রেণীর মানুষ আছে যারা মনে করেন যে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে গিয়ে যদি অর্থবিত্ত কামানো যায় এটাই বোধ সবচেয়ে বসে উত্তম কাজ আসলে তা নয় রিজিকের জন্য কোনো বিধি নির্দেশে যাওয়া কিন্তু জায়েজ নেই আপনি বিদেশ দেশে হিজরত করবেন কখন যখন আপনার দেশে আপনি আপনার সেই দায়িত্ব পালন করতে পারছেন না তখন কিন্তু আমরা তার উল্টাটা করছি যাই হোক আমাদের যেখানে সেটা হলো অত্যন্ত কঠিন ভাষা প্রয়োগ করেছেন যারা জাকাত দিবে না তাদের সম্পদগুলোকে সম্পদ সাব হয়ে তাকে কালকে আমাদের মাঠে দুই চোয়ালে আঘাত করতে থাকবে আর বলতে থাকবে আনা মারুকা আনা কাছুকা যে আমি তোমার সেই সম্পদ আমি তোমার সেই গচ্ছিত অর্থ যেগুলো জমা করে রেখেছিলে এই এখন তার স্বাদ ভোগ করো আপনি দেখেন কত আল্লাহ জাল্লা শান্নু আরও অনেকগুলো জায়গায় যে সময়ে যে সময়ে সোনার ওপর ব্যবস্থা ব্যবস্থা ছিল তা দিয়ে নির্ধারিত হতো সেই সময়কারের কথাই তো আল্লাহ বলছেন আল্লাহ দিন দেহা ওয়া ফির দেতা ওলা ইয়ু শেকুলা ইউন সেকু না হাফি সাবির হুম কত তিরস্কার করে বলছেন ফাবাসির হুম অর্থাৎ আপনারা কথা থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে জাকাতটা প্রকৃত আমাদেরকে আদায় করতে হবে এবং যাকাতটা এমনভাবে দিতে হবে যেন সেটার দ্বারা একটা মানুষ কিছু করতে পারে জি ধন্যবাদ আপনাকে আমাদের আজকে আরেকটি আলোচ্য বিষয় রয়েছে বিদআতের প্রকারভেদ এই সম্পর্কে মুফতি সৈয়দ মীরাজুল ইসলাম আজিজি আপনি বলুন যে বিদআত আসলে কি কোন মিশরি বিসদি ও সামাওয়াতি হুকুম হচ্ছে দুই প্রকার আর হচ্ছে বিদআতে ইতিকামিদি বেদাতে আমলি আকিদাগত বেদাত আমলে বেদাত এখন আমলের বেদাত এটা আমাদের সকলের ভিতরেই রয়েছে আর আকিদারগত বেদাত যেটা সেটা হচ্ছে কুল্লবেদিন দলায়লা যদি আমলের বেদাত যদি দেখা হয় তাহলে প্রত্যেকটা মানুষের ভিতরে বেদাতের কিছু না কিছু কাজ রয়েছে অর্থাৎ প্রথমে আমরা যেই জিনিসটা ভুল করি এখন বেদাত বলতেই আমরা বুঝি খারাপ কিন্তু আপনি যে আয়াত কারিমা বললেন যে বাদিয়ামা ওয়াতি আল্লাহ রব্বুর আলমিন হচ্ছেন উত্তম নতুন জিনিস সৃষ্টিকারী যেহেতু আল্লাহ স্রষ্টা অনেক কিছু নতুন নতুন সৃষ্টি করেন যেগুলো আজকের বিজ্ঞান বলে দিচ্ছে তাহলে আকিদার ক্ষেত্রে কোনো বেদাত অ্যাকসেপ্টেবল না আর আমলের ক্ষেত্রে অ্যাকসেপ্টেবল সেটা কিভাবে কখন অ্যাকসেপ্টেবল আর কখন অ্যাকসেপ্টেবল না সেই বিষয়টা একটু ক্লিয়ার করেন যেমন আমরা এখানে বসে একটা জিনিস বুঝতে পারছি যে আমরা যে অনুষ্ঠানটা করতেছি এটা একটা বেদাত জামানায় কিন্তু এই পদ্ধতিতে কোনো অনুষ্ঠান হয় নাই এটা আমলে বেদাত মানে যুগের উপরে পরিবর্তনের কারণে এইভাবে পদ্ধতি বেদাত আপনি দেখেন বেদাত বেদাত আপনার আমরা যে শরীফ তো লক করি কোরআন শরীফ যে মুক্তা জের হরফ সময় ছিল না হজর উসমান নাজিউল্লা তালু ওনার আমলে কোরআনকে সংকলিত করা হয়েছে নক্তা তো আরো পরে সমান রাজিউল্লাহ তখন বলছেন যে তারাবিন নামার যে বিষ রাখাত জামাতে যে একসাথে পড়তে হবে এটাও ছিল না হ্যাঁ এটা বলছে উত্তম বেদাত বেদাত টা সাহবাইকে আমরা উত্তম বেদাত বলেছে

এক্সেপ্ট যায় তো প্রকারভেদ গুলো যদি আপনি একটু যেহেতু সময় সংকীব একটু সংক্ষিপ্ত আকারে যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন আসলে সংক্ষেপে যদি বলি তাহলে বেদাতকে আমরাই এখন যেভাবে টানেহাসা শুরু করছি এবং সবগুলোকে বেদাত বলে ইসলামের 12টা বাদানোর চেষ্টা করতেছি এখানেরই আমাদের সবচেয়ে মূল আমরা আসলে ভাড়া করা কিছু কাজ করতেছি এটা আমার হলো প্রেসক্রিপশন প্রেসক্রিপশনটা কিন্তু আমার না প্রেসক্রিপশন অন্য জায়গা থেকে আসে ওদের প্রেসক্রিপশন হলো যে এই কাজগুলো এই বেদাওয়াতগুলো বলে বলে তোমরা ডিপার্কেশন সৃষ্টি করো মুসলমানদের উপরে ডিপার্কেশনটা আসবে কেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা আল্লাহ নিজে নিষেধ করে দিয়েছেন যে তোমরা আল্লাহর রুজিকে শক্তভাবে আক্রিয়ে ধরো বিচ্ছিন্ন হয় না এবং কত কঠিনভাবে বলেছেন যে তোমরা জাহান নামে দ্বার প্রান্তে ছিলে সেখান থেকে আল্লাহ তার নেয়ামতে তোমাদেরকে ভাই ভাই করে দিয়েছেন সুতরাং তোমরা এই সুদৃঢ় বন্ধনটাকে তোমরা আরো সুদৃঢ় করো অথচ আমরা সেই বেদাতের ধোয়া তুলে ভালো ভালো আমল পর্যন্ত আমরা এখন বিতর্কিত করে ফেলছি দেখেন আমাদের সবাই এখন কোনো কোনো মিডিয়া বলে সবার বলতে কোনো কিছু নেই এরকম ভাবে একটা দুইটা নয় হাত তোলা এই সমস্ত বিষয়গুলোকে এমন এক নেককারজনক অবস্থা নিয়ে যে আসলে আমরা এখন বিভ্রান্তির মধ্যে আছি আমরা নয় দেখুন সাধারণ জনতা বিভ্রান্তির মধ্যে আছে আমাদের মনে রাখতে হবে আমলের সাথে রাসুল আকাম সাল আলিয়াস্লামের সুন্নার সাথে যদি কোনো সাংঘর্ষিক না হয় তবে সেগুলো বেদাত হতে পারে কিন্তু বেদাতে হাসানা ওগুলো বেদাত আছে ইয়া নয় সম্পর্কে জানলাম আমরা সময় সংকীর্ণতার কারণে আজকে আর সামনে যেতে পারছি না আহ আপনারা উভয় আজকে আমাদের এই মানবতার মাস হামদ্র মানবতার মাস রমজান অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আপনাদের উভয়কে ধন্যবাদ ধন্যবাদ দর্শক আপনারা শুনলেন আজকে দুটি বিষয়ে বিশেষ করে জাকাত সম্পর্কে আপনারা শুনলেন জাকাতটি এমনভাবে আপনারা আদায় করবেন যেন আপনার জাকাতটি পেয়ে পরবর্তী বছর কোনো একটি মানুষ সেজন্য ভাবে এস্টাবলিশড হয়ে যায় সেজন্য আর জাকাত গ্রহণ করার অপেক্ষায় থাকতে না হয় পরবর্তী বছর যেন সেই ব্যক্তি জাকাত দেওয়ার মতো সক্ষম হয়ে যায় এমনভাবে আপনারা জাকাতটি আদায় করবেন আর একটি দাবি আপনাদের কাছে থাকলো সেটি হচ্ছে বর্তমানে আমরা আমলের ক্ষেত্রে অনেক অনেক ক্ষেত্রে অনেক ভালো আমলগুলোকে আমরা খারাপ মনে করে আমরা সেগুলোর থেকে বিরত থাকি এই কাজটি আপনারা কখনোই করবেন না আমরা সকলেই কোরআনুল করিমের একটি আয়াতের দিকে চলে যাই তা আনিল মুনকার আমরা সৎ কাজের আদেশ করব অসৎ কাজের নিষেধ করব যেই কাজটি ভালো সে কাজটি অবশ্যই আমরা গ্রহণ করব আর যে কাজটি খারাপ সে কাজটির থেকে আমরা নিজেরা বিরত থাকবো অপরকেও বিরত থাকার জন্য আমরা পরামর্শ দান করব আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুক আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি আগামী কালকে আরটিভির পর্দায় একই সময় আমাদের অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য কল্যাণ কামনা করে আজকের জন্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আল্লাহ কি যারা বেসেছে ভালো দুঃখ কি আর তাদের থাকতে পারে দুঃখ কি আর তাদের থাকতে পারে আল্লাহকে যারা বেসেছে ভালো